মনোযোগ দিয়ে সংসার করছেন টলিউড নায়িকা কোয়েল মল্লিক, বেছে বেছে করছেন সিনেমার কাজ। তবে একটি বদভ্যাস রয়েছে এই অভিনেত্রীর, সেটি ফাঁস করেছে কোয়েলের আপন মানুষই। একটি অনুষ্ঠানে কোয়েলের বদভ্যাসের কথা প্রকাশ করেছেন তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। ভারতীয় একটি টেলিভিশনে রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোয়েল। সেখানে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি প্রশ্নের উত্তরে রঞ্জিত তার মেয়ের বিষয়ে জানান, কোয়েল সব বিষয়ে খুব দেরি করে। বাবার মুখে এমন কথা শুনে প্রতিবাদ করেন নায়িকা। তখনই হাসতে হাসতে রঞ্জিত জানান, দেরি করার এই দোষ তিনি কেবল কোয়েলকে দিতে চান না। স্যান্ডেলিনা শো রূপচর্চায় আভিজাত্য। কোয়েলের স্বভাব পেয়েছেন তার মা তথা রঞ্জিতের স্ত্রীর কাছ থেকে। নিষ্পাল রানের সঙ্গে দাম্পত্যে বেশ ভালোই আছেন কোয়েল মল্লিক। টলিউডে পা রাখার পর দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজরে এসেছিলেন এই অভিনেত্রী। তবে সিনেমার কোনো হিরোকে ব্যক্তি জীবনে মনে ধরেনি কোয়েলের। তিনি মন দিয়েছেন প্রযোজক রানেকে। ভেতরে ভেতরেই বাড়তে থাকে তাদের সম্পর্ক। বিভিন্ন সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছিলেন, তাদের প্রথম দেখা থেকে সম্পর্কের শুরু। এখন এক সন্তান রানে ও পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন কোয়েল। শিবলি আহমেদ, কালবেলা।